হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি যে প্ল্যান এবং ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটা একটি চারতলা বিশিষ্ট বাড়ির প্ল্যান। তো আপনারা যারা ভাবছেন নিজে থাকবেন এবং ভাড়া দেওয়ার জন্য তৈরি করবেন বাড়ি, তারা আজকের এই প্ল্যানটি ফলো করতে পারেন। অর্থাৎ আজকের বাড়িটি কমার্শিয়ালভাবে তৈরি করা হয়েছে। অর্থাৎ আমাদের যে ক্লায়েন্ট, তার ইচ্ছা হচ্ছে এই বাড়িটাতে তিনি দোতলায় বসবাস করবেন এবং বাকি ফ্লোরগুলোতে তিনি ভাড়া দেবেন। তো প্রতিটি ফ্লোরে আমাদের দুইটি করে ইউনিট তৈরি করা হয়েছে এবং আমাদের বাড়ির মালিক যে ফ্লোরে থাকবেন সেটি একটি ইউনিট করে দেওয়া হয়েছে। তো আজকের এই বাড়িটি তৈরি করতে কতটুকু জায়গার পরিমাণ প্রয়োজন হবে, জায়গাটার মাপ কোন দিকে কত ফিট, সেটি আমি ভিডিওর মাঝখানে বলবো, এবং এই চারতলা বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হবে সেটিও আমি আপনাদেরকে বলে দেব। এবং এই বাড়িটি আমরা দুই ইউনিট কীভাবে সাজিয়েছি, সেখানে কয়টি করে বেডরুম হয়েছে, টয়লেট কতটি হয়েছে, কিচেন কতটি হয়েছে, ড্রয়িং ডাইনিং রুমের মাপগুলো কীরকম, সেগুলো আমরা বিস্তারিত ভিডিওর মধ্যে দেখে নেব। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন, কেননা আমাদের চ্যানেলে প্রতিনিয়তই নিত্য নতুন বাড়ির ভিডিও, বিভিন্ন রকম প্ল্যান, মসজিদের প্ল্যান, বিল্ডিংয়ের প্ল্যান এবং বিভিন্ন রকম সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ট্রিক্স এবং ট্রিক শেয়ার করা হয়। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের বাড়িটির 3D মডেলে। তো বাড়িটি আমাদের দেখতে কিন্তু এরকম হবে, অর্থাৎ এক্সটেরিয়র ডিজাইনটি আমরা বাড়িটির এভাবে সাজিয়েছি। তো বাড়িটির বিভিন্ন অ্যাঙ্গেলে এক্সটেরিয়রটি আমরা কীভাবে সাজিয়েছি সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন সামনে থেকে বাড়িটি দেখতে এরকম দেখা যাবে, এবং সাইড থেকে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, তো দেখতে পাচ্ছেন বাড়ির সাইড থেকে একটু অ্যাঙ্গেল করে যদি আমরা দেখি তাহলে বাড়িটিকে দেখতে ঠিক এরকম মনে হবে, এবং আমরা যদি একটু পিছন সাইড থেকে দেখি তাহলে দেখতে পাবেন এরকম টাইপের মনে হবে। তো এক্সটেরিয়র ডিজাইনটি আমি কীভাবে সাজিয়েছি সেটা যদি একটু বলি, তারপরে দেখতে পাচ্ছেন এই যে আমাদের জানালাগুলো রয়েছে, উইন্ডো, দুইটি উইন্ডো কিন্তু আমরা একসাথে এখানে ম্যাচ করে দিয়েছি। তো এই দুইটি উইন্ডো যখন আমরা একসাথে ম্যাচ করে দেব, আমরা এইভাবে যদি কাজ করি 3D অনুযায়ী, তাহলে কিন্তু বিল্ডিংটি ঠিক এরকমই দেখাবে, অনেক সুন্দর দেখা যাবে। এবং আমরা যদি পিছন সাইড থেকে একটু দেখি তাহলে দেখতে পারবেন পিছনে কিন্তু আমরা এই দুটি জানালাকে একসাথে ম্যাচ করে দিয়েছি, এবং আমরা পুরো চারতলা বিল্ডিং জুড়ে কিন্তু এই জানালাগুলোকে ম্যাচ করে দিয়েছি, যাতে সুন্দর দেখা যায় অনেক। অর্থাৎ এই জানালাগুলোকে, দুটি জানালাকে একসাথে মার্চ করে দিলে চারতলা পর্যন্ত যখন বিল্ডিংটি উঠে যাবে তখন অনেক সুন্দর দেখা যাবে বিল্ডিংটি বাইট সাইড থেকে। এবং আমাদেরকে এপাশে আমাদের ব্যালকনি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্যালকনিগুলোকেও আমরা কিন্তু মার্চ করে দেওয়ার চেষ্টা করেছি, অর্থাৎ ব্যালকনিগুলোকে আমরা এভাবে মার্চ করে তৈরি করেছি। এবং এই ব্যালকনিটা যদি আপনারা দেখেন দেখতে পারবেন এই সাইডের যে ব্যালকনিটি আমাদের হবে এবং এই সাইডের যে জানালাগুলো হবে, অর্থাৎ এই যে জানালা এবং আমাদের এই যে ব্যালকনি, এই ব্যালকনি এবং জানালা কিন্তু আমরা একসাথে মার্কস করে দিয়েছি। যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, দেখতে পারবেন এই যে আমাদের যে ব্যালকনি রয়েছে, ব্যালকনির সাথে কিন্তু এই যে আমাদের পুরো জানালাটা, এই দুটি জানালা এবং এই ব্যালকনি, এটার সাথে কিন্তু আমরা একটু ব্লক তৈরি করে মার্কস করে দিয়েছি। এতে কী হলো, আমাদের বিল্ডিংটি কিন্তু এক্সটেরিয়র মডেলটি অনেক সুন্দর হলো। তো এইভাবে যদি আপনারা এক্সটেরিয়র ডিজাইন করে মডেল করে বাড়ি তৈরি করতে চান, তাহলে কিন্তু আমাদের সাথে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আজকে এই বাড়ির প্ল্যানটিতে ভিতরে আমরা কীভাবে সাজিয়েছি সেটা আমরা 2D মডেলে দেখব, এবং আমাদের রুমগুলোর মাপ কত সেগুলো আমরা 2D মডেলে দেখব। তো ভিউয়ার্স, এইদিকে আমাদের হবে বাড়ির মেইন গেট, এবং এই মাঝখানটা হচ্ছে আমাদের সিঁড়ি রুম। অর্থাৎ এই বাড়িটির মাঝখানটা হবে সিঁড়ি রুম, এবং দুই সাইডে দুইটি ইউনিট হবে, অর্থাৎ এই সাইডে একটি ইউনিট হবে এবং এই সাইডে আরেকটি ইউনিট হবে, যেটা আমরা 2D প্ল্যানে ভালোভাবে দেখতে পারবো। এবং এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে যদি আমি দেখি টপ লেভেল থেকে, তাহলে কিন্তু এরকম দেখাবে। এবং আমরা ছাদে কিন্তু একটু কাজ করে দিয়েছি, আমাদের ক্লায়েন্টের যে পছন্দ সে অনুযায়ী আমরা কিন্তু এই কাজটা করে দিয়েছি এবং তার কিন্তু অনেক ভালো লেগেছে। তো ভিউয়ার্স, ছাদের অনেক মডেল রয়েছে, যেগুলো মডেল আপনারা যদি ফলো করেন বা আমাদের কাছ থেকে যদি করিয়ে নেন, তাহলে কিন্তু আপনার ছাদটা আমরা অনেক সুন্দর করে কিছু ফলস কাজ করে দিয়ে আমরা সুন্দর করে সাজিয়ে দিতে পারবো। এবং আপনাদের অনেকেই মনে হতে পারে এরকম একটা ছাদ করতে মানে অনেক টাকা খরচ হয়, নো, মোটেও না, এরকম একটা ছাদের সৌন্দর্য বৃদ্ধি করতে একটু প্ল্যানিংয়ের দরকার হয়, সেই প্ল্যান অনুযায়ী কাজ করলে আপনার ছাদটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়ে তোলা যায়। তো এই ছাদটির কারণে কিন্তু এই বাড়িটির সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, এসলে আমাদের 3D মডেলের আলোচনা। তো ভিউয়ার্স, আমরা যদি বাড়িটিকে একটু ভিতর সাইড থেকে দেখি তাহলে দেখতে পারবেন এটি হচ্ছে আমাদের সিঁড়ি রুম। সিঁড়ি রুম দিয়ে হয়ে আমরা এই পাশে পাবো একটি ইউনিট, এবং আমাদের এই পাশে থাকবে আরেকটি ইউনিট, এবং এগুলো কিন্তু আমাদের বারান্দা। আমাদের এই দুটি রুমের সাথে দুটি বারান্দা রয়েছে, এবং সামনে এই রুমের সাথে একটি বারান্দা রয়েছে, অর্থাৎ এই ইউনিটে একটি বারান্দা এবং এই ইউনিটে দুটি বারান্দা। এবং এখানে কিন্তু আমাদের রয়েছে টয়লেট, এখানে কিন্তু রয়েছে আমাদের টয়লেট, এবং এখানে কিন্তু হবে আমাদের কিচেন রুম, অর্থাৎ দুইটি টয়লেট একটি কিচেন রুম হবে প্রতিটি ইউনিটে, এবং আমাদের মাঝখানে কিন্তু ড্রয়িং ডাইনিং থাকবে। তো এগুলোর মাপগুলো আমরা একটু চলুন
2D মডেলে দেখে আসি। তো ভিউয়ার্স আমি চলে আসলাম 2D মডেলে, অর্থাৎ এখানে আমরা দেখব এই বাড়িটির প্ল্যানটি, রুমগুলোর মাপ কত, ড্রয়িং এর মাপ কত, কতটুকু জায়গা ব্যবহার করেছি সেটা আমরা এখন দেখতে পারবো। তো ভিউয়ার্স এখানে যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এই জমিটির মাপ। তো এই বাড়িটি তৈরি করার জন্য আমরা যে জমিটি ব্যবহার করেছি সেটা হচ্ছে একদিকে 29 ফিট এবং অন্যদিকে 46 ফিট, যেটা টোটাল হচ্ছে 1334 স্কোয়ার ফিট, অর্থাৎ 1334 স্কোয়ার ফিটের একটি ছাদ হবে আপনার এই বাড়িটির জন্য, যেটাকে শতকে কনভার্ট করলে হবে 3 ডেসিমেল বা 3% জমি, অর্থাৎ 3% জমি হলে আপনি এই বাড়িটির প্ল্যান কিন্তু করতে পারবেন। এবার যদি আমরা দেখি আমাদের কিন্তু এইদিকে হচ্ছে 46 ফিট মাপ এবং এইদিকে হচ্ছে আমাদের 29 ফিট মাপ ব্যালকনি সহ, এই ব্যালকনিটি সহ। এখানে রয়েছে আমাদের সিঁড়ি রুম, সিঁড়ি রুমের মাপ হচ্ছে 8 ফিট বাই 17 ফিট 2 ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমি যদি প্রথমেই আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটিতে আসি তাহলে দেখতে পারবেন এদিকে হচ্ছে আমাদের সিঁড়ি রুম, সিঁড়ি রুম দিয়ে ঢুকে আমরা এপাশে একটি ইউনিট পাবো এবং আমরা এপাশে আরেকটি ইউনিট পাবো। তো প্রতিটি ইউনিটে 2টি করে বেডরুম রয়েছে। এই ইউনিটে যদি ভালো লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে একটি বেডরুম এবং এখানে আরেকটি বেডরুম। বেডরুমের মাপ যদি একটু দেখেন তাহলে দেখতে পারবেন 10 ফিট 7 ইঞ্চি বাই 10 ফিট 6 ইঞ্চি এই বেডরুমটির মাপ এবং আরেকটি বেডরুমের মাপ হচ্ছে 10 ফিট 7 ইঞ্চি বাই 11 ফিট 3 ইঞ্চি মিডিয়াম সাইজের বেডরুম। যেহেতু এটা আমরা ভাড়ার জন্য তৈরি করেছি বা প্ল্যান করেছি তো কমার্শিয়াল অনুযায়ী এটা ঠিক আছে। এবং আমাদের আউটসাইড থেকে একটি দরজা হয়ে এখানে আমাদের একটি পার্কিং হবে, যে পার্কিংটির মাপ হচ্ছে 10 11 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট 6 ইঞ্চি। এবং আমাদের এই ইউনিটটিতে কিন্তু একটি টয়লেট হবে, কমন টয়লেট একটি হলে কমন টয়লেট হবে, যেটি 6 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট একটি কমন টয়লেট। এবং এখানে রয়েছে একটি কিচেন রুম, কিচেন রুমের মাপ হচ্ছে 7 ফিট বাই 7 ফিট এবং একটি ছোট্ট ডাইনিং স্পেস 8 ফিট 8 ইঞ্চি বাই 7 ফিটের। এবং আমরা যদি এই ইউনিটে আসি সেই এই ইউনিটটিতে দেখতে পারবেন আমাদের কিন্তু ড্রয়িং স্পেস আছে একটি 10 ফিটের এবং একটি ডাইনিং স্পেস আছে 12 ফিট 9 ইঞ্চির, অর্থাৎ ড্রয়িং স্পেসের সাথে কিন্তু আমাদের ডাইনিং স্পেস আছে একটি। ডাইনিং স্পেসের মাপ হচ্ছে 12 ফিট 9 ইঞ্চি বাই 7 ফিট এবং ড্রয়িং স্পেসের মাপ হচ্ছে 10 ফিট 8 ইঞ্চি বাই 6 ফিট 9 ইঞ্চি। এবং আমাদের এখানে একটি কিচেন রুম হবে, কিচেন রুমের মাপ হচ্ছে ওই ইউনিটের মতোই, অর্থাৎ 7 ফিট বাই 7 ফিটের কিচেন রুম। এবং এখানে আমাদের একটি বেডরুম হবে, বেডরুমের মাপ হচ্ছে 10 ফিট 8 ইঞ্চি বাই 10 ফিট 6 ইঞ্চি এবং আমাদের এখানে যে বেডরুমটি আছে সেটি হচ্ছে 10 ফিট 2 ইঞ্চি বাই 10 ফিট 6 ইঞ্চি। তো এই ছিল, তো ভিউয়ার্স এই ছিল আমাদের কিন্তু গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, যেখানে কিন্তু আমাদের কোনো ব্যালকনি হবে না। এরপর যদি আপনারা ভালো লক্ষ্য করেন দেখতে পাবেন উপরে কিন্তু আমাদের হবে সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর প্ল্যান, যেটাও কিন্তু আমাদের ভাড়া দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। তো সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর, অর্থাৎ তিনতলা এবং চারতলা যে প্ল্যানটি সেটি হচ্ছে এটি। এখানেও কিন্তু 2টি করে বেডরুম রয়েছে আমাদের প্রতিটি ইউনিটে এবং একটি করে কমন টয়লেট এবং একটি করে কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং রয়েছে ডাইনিং স্পেস, সেই সাথে রয়েছে ড্রয়িং স্পেস, আপনার মাপগুলো দেওয়াই আছে দেখতে পাচ্ছেন। এবং এখানে রয়েছে কিচেন রুম এবং এই ইউনিটের সাথে কিন্তু আমাদের এই রুমের সাথে একটি ব্যালকনি এবং এই রুমের সাথে আরেকটি ব্যালকনি রয়েছে, ব্যালকনিগুলোর মাপও দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনাদের এই পাশে যে আমাদের ইউনিটটি হবে সেই ইউনিটের কিন্তু এই যে বেডরুমটি দেখতে পাচ্ছেন 10 ফিট 8 ইঞ্চি বাই 10 ফিট 6 ইঞ্চি বেডরুমটি, এটার সাথে কিন্তু রয়েছে একটি ব্যালকনি এবং এখানেও কিন্তু আমাদের একটি কিচেন রুম হবে এবং এখানেও কিন্তু আমাদের সেম ড্রয়িং স্পেস থাকবে এবং ডাইনিং স্পেস থাকবে, যেটি আপনারা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের দ্বিতীয় ইউনিটটিতে দেখতে পেরেছেন। এবং এখানেও কিন্তু একটি কমন টয়লেট এবং একটি অ্যাটাচ টয়লেট থাকবে, সাথে থাকছে আরেকটি বেডরুম, অর্থাৎ 2টি ইউনিটে কিন্তু 2টি করে বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন হবে, এখানে একটি এবং এই ইউনিটের এখানে একটি, অর্থাৎ 2টি করে বেডরুম নিয়ে 2টি ইউনিট সুন্দরভাবে করা রয়েছে। এটা ভাড়ার জন্য অনেক সুন্দর একটি ইউনিট এবং আমাদের যে ক্লায়েন্ট যে মালিক তিনি কিন্তু ফার্স্ট ফ্লোর অর্থাৎ দ্বিতীয় তলায় থাকবেন, সেটির প্ল্যানটা যদি একটু দেখায় দেখতে পাবেন এখানে কিন্তু পুরোটাই একটি ইউনিট করা হয়েছে। এখানে সিঁড়ি দিয়ে ঢুকেই বিশাল বড় একটি ডাইনিং স্পেস পাওয়া যাবে এবং ড্রয়িং স্পেস পাওয়া যাবে, সেই সাথে পাওয়া যাবে টোটাল 4টি বেডরুম হবে ফার্স্ট ফ্লোর প্ল্যানে। যেহেতু এটি একটি ইউনিট সেহেতু এখানে 4টি বেডরুম হবে, চাইল্ড বেডরুম হবে এবং একটি কমন টয়লেট হবে, একটি অ্যাটাচ টয়লেট হবে এবং একটি কিচেন রুম হবে। তো বুঝতে পারছেন এটি কিন্তু আমাদের আজকের। তো এই ইউনিটে যদি আপনারা বাড়ি করেন সেই ক্ষেত্রে চারতলা পর্যন্ত বাড়িটি করতে কীরকম টাকা খরচ হবে এটি আগে আপনারা সবাই জানতে চাবেন। পুরো বাড়িটি করতে চারতলা করতে আপনার যেটা খরচ হবে সেটি হচ্ছে চারতলার ফাউন্ডেশন দিয়ে গ্রাউন্ড ফ্লোর যখন আপনি করবেন তখন আপনার খরচ হবে 18,50,000 টাকার মতো। এরপরে ফার্স্ট ফ্লোর বা একতলা করতে আপনার খরচ হবে 14,75,000 টাকার মতো এবং সেকেন্ড ফ্লোরেও আপনার খরচ হবে 14,75,000 টাকা এবং থার্ড ফ্লোর বা চারতলায় গিয়েও আপনার খরচ হবে 14,75,000 টাকা। অর্থাৎ টোটাল কথা হচ্ছে পুরো বাড়িটি করতে চারতলার ফাউন্ডেশন দিয়ে চারতলা বাড়ি করতে আপনার খরচ হবে 62,75,000 টাকা। এটি কিন্তু অনলি ফর সিভিল কস্ট, অর্থাৎ সিভিল
যে কস্টটা হবে, অর্থাৎ রাজমিস্ত্রি কস্ট, ইট বালু সিমেন্ট রটের যে কস্ট, অর্থাৎ পুরো বাড়িটার স্ট্রাকচার ডিজাইন থেকে শুরু করে ব্রিকের কাজ পর্যন্ত আপনারা করতে পারবেন এই খরচে, অর্থাৎ বাসস্থ। তো এই ছিল মূল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। এবং আপনারা যদি আমাদের কাছ থেকে কোনো প্ল্যান ডিজাইন করতে চান তাহলে আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে।